হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। তো যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার বলে দিচ্ছি, আমরা আজকে এসেছি ঢাকুরিয়া লেকে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো, গোল পার্কের দিকে যে গেটটা, এটা হলো সেই গেটটা। তো দেখো ভেতরে ঢুকে গেছি, কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো, সবুজ গাছে ভর্তি একদম। তো এটা মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা এখন ভেতরে ঢুকছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো সুন্দর একটা রোদ ঝলমলে বিকেলবেলা। সুন্দর মিষ্টি রোদ মেখে আমরা একদিক থেকে আর একদিক হেঁটে চলেছি। মোহময়ী লেকের অপরূপ সুন্দর রূপ চিরকালই আমাদের ভীষণভাবে মুগ্ধ করে। তো লেকের ভেতরে দেখো, এখানে একটা আর্ট গ্যালারি আছে, যেটা এখন কাজ চলছে বলে বন্ধ আছে। তো এখানে কলকাতার যত সব পুরস্কার প্রাপ্ত ঠাকুরগুলো আছে সব এর ভেতরে রাখা আছে। এই যে লেখা রয়েছে দেখো, মা ফিরে এলো, এর ঠিক তলায় একটা, এই যে দেখো ডান দিকে ওইখানে একটা জায়গা করা রয়েছে, সেখানে সেটা রয়েছে। এখানেও দেখো একটা ঠাকুর রয়েছে কাঠের। দেখো এন্ট্রান্সটা দেখো কি সুন্দর কাজ করা, কারুকার্য করা, শিল্প কারুকার্য। তো এখন এটা কাজ চলছে, বন্ধ আছে। তো আমরা তো প্রায় সময় আসি, তো চেষ্টা করব যখন ওপেন হবে তখন এটা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করার। দেখো বটগাছটা, অনেকেই বলে এই বটগাছটা এখানে প্রায় 100 বছরের ওপর থেকে রয়েছে। লেক নতুনভাবে তৈরি হলেও গাছটা সেই একই রয়ে গেছে, গাছ তার ডালা শাখা প্রশাখা বিস্তার করেছে, বটের ঝুড়ি নেমে এসেছে, মানে ইংরেজ আমল থেকে নাকি এই গাছটা এখানেই আছে। কি অপরূপ তার সৌন্দর্য, বসন্ত এসে গেছে, আম গাছে মুকুল ধরেছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমের চারিদিকে শুধু মুকুল, মুকুলের মিষ্টি গন্ধ, ফুলে ফুলে ভরে উঠেছে লেকের চারিধার, সুন্দর রং বেরঙের ফুল, শীতের পর বসন্তের আমেজ। পশ্চিম আকাশে সূর্য আস্তে আস্তে জলের কোলে ঢলে পড়ছে, কি অপরূপ তার সৌন্দর্য। দেখো গাছের উপর দেখো একটা বুলবুলি বসে আছে, পেছনটা যে বুলবুলি। পরন্ত বিকেল, সামনে সূর্য ডুবছে, মুখ মুখ করে জ্বলে যাচ্ছে। তো মেয়েকে আজকে নিয়ে আসিনি, কারণ এখন সবে সবে একটু প্যান্ডামিক সিচুয়েশনটা তো ঠিক হয়েছে, পুরোপুরি এখনও বেটার নয়। তো বাচ্চা, ওই জন্য ওকে নিয়ে আসিনি। তো এখানে এসে বসে পড়েছি, সামনে সূর্য ডুবছে, একদম সূর্য মানে সানসেট দেখার যে শান্তি। একটা ব্যাক রেস্ট চেয়ারে বসো, হেলান দিয়ে সামনে লেকের মাঝখানে যে দ্বীপটা আছে সে দ্বীপের পেছনে একদম সূর্য রাঙা বর্ণ, একদম ডিমের কুসুমের বর্ণ মতো গোল, পুরো আস্তে আস্তে ডুবছে। আর আকাশের ওপর থেকে মাঝে মাঝে পানকৌড়িগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে সেই দ্বীপে যায়, দ্বীপে গিয়ে বসছে।
দারুণ আর কি, দারুণ ফিলিং। জলের কালারটা লিখেছে, জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পিছনের দিকটা একটু কমলা কমলা, সামনের দিকটা কালো হয়ে আসছে। হ্যাঁ, এবং গাছের যে পেছন দিক থেকে যেখানটা বসে আছি সেখানে একটা ঝাউ গাছ আছে, এবার ঝাউ গাছের পাতার ভেতর থেকে গোল হয়ে সূর্যটা একদম আস্তে আস্তে করে দিন শেষ হয়ে আসছে। পানকৌড়িরা যে যা নিজের বাসায় ফিরছে। পূর্ব ফিলিংস, পশ্চিম দিক থেকে হাওয়া বইছে মুখে এসে, হাওয়াটা একদম বসন্ত পড়ছে না এখন, মানে এই টাইমটা মানে খুব সুন্দর একটা অনুভূতি আর কি। আর উত্তরে হাওয়া, উত্তরে হাওয়াটা আসলে পশ্চিম দিক থেকে গিয়ে দক্ষিণ দিকে যায় আর কি, এখন পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে, হাওয়া একদম মুখে এসে কিস করছে, একদম এত সুন্দর লাগছে। মানে এইটা এই টাইমটাই বসন্তের টাইমটা লেকে খুবই ভালো লাগে, আর চারিদিকে পাতা ঝরে ঝরে পড়েছে একদম, আর ঝরা পাতার কচর মচর শব্দ যখনই হাঁটবে রাস্তাগুলো দিয়ে, পাতার উপরে পা দিলে একদম কচ মচ কচ মচ করে করে আওয়াজ হবে। বসন্ত যে এসে গেছে তার সাইন হলো পলাশ, মানে আমরা যে জায়গাটায় বসে আছি ঠিক তার ওপরেই রয়েছে পলাশ গাছ, পলাশ ফুল গাছ। জানি না কতটা বোঝা যাচ্ছে বিকজ ক্যামেরায়, তো মানে ফোনে আর কি, ফোনের ক্যামেরা, তো ওপরে পলাশ গাছ, পলাশ ফুল গাছ রয়েছে, প্রচুর পলাশ ফুল হয়ে আছে। দেখো আশা করছি এবার তোমরা দেখতে পাচ্ছ, মানে গাছটা পুরো পলাশ ফুলে ছেয়ে গেছে। এখন সূর্যটা ডুবছে, সূর্য ডোবার সূর্যের রং আর পলাশ ফুলের রং পুরো এক হয়ে গেছে। দেখো সূর্যটা প্রায় ডুবে গেছে, সূর্যের রং আর পলাশ ফুলের রং সত্যি সমান আগুন। তো আমাদের কাছে যেন মনে হয় যে কলকাতার মধ্যে লেক হলো খুব সুন্দর একটা ঘোরার জায়গা, টাইম স্পেন্ড করার জায়গা। যেমন আমরা মেয়েকে বাড়িতে রেখে এসেছি, দু ঘন্টার জন্য এসেছি, আবার তাড়াতাড়ি চলে যাওয়া, ট্রান্সপোর্টেশনের নানা সুবিধা থাকেই। তো লেক এখন সকালবেলা, সকালবেলা কটা থেকে কটা যেন, সকাল 6টা থেকে 9টা আর বিকেলে 4টা থেকে 6টা, তো এই টাইমটা খোলা আছে, তো তোমরা ইজিলি এখানে এসে ফ্যামিলি নিয়ে আসতে পারো, বেশ ফাঁকা ফাঁকাও আছে এখন, তাই না? বিকেলবেলা লেকে এলে লেক মন অন্যরকম হয়ে যায়, দিনের শেষটা এত সুন্দর হয়, সেটাই মানে এই সিচুয়েশনে এটা দেখার জন্য যেন মন যেন একদম অপেক্ষা করে থাকে। আর এই লকডাউনে মাঝে মাঝে বন্ধ করে দিয়েছিল, আমরা আসতে পারছিলাম না, আমাদের ভালো লাগছিল না, মানে সত্যি কথা দেখো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো তাও ঠিক আছে, তারা ধরো জবে বেরোচ্ছে, তারা বাজার দোকানে বেরোচ্ছে, তাদের একটা মানে বাইরে বেরোনো হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মানে তারা সারাদিন বাচ্চা সংসার এইসব নিয়েই ব্যস্ত আছে, তো এক মানে কী বলবো একঘেয়ে টাইপের একটা জীবন হয়ে যায়, তো একটুখানি বেরোতে পারলে মানে আমাদেরও মাইন্ডটা ফ্রেশ হয়। তো আমাদের এটাই ছিল যে আমরা সপ্তাহে দুদিন হলেও লেকে আসতাম, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন লেকটা বন্ধ হয়ে গেছিলো মানে তখন আর ভালো লাগছিলো না। তো এক দুবার হলদিরামে এসেছি, কিন্তু হলদিরামে আসার থেকে মানে বলে না প্রকৃতি ইজ দ্য বেস্ট, তো প্রকৃতির কাছে সবকিছু পাবে এখানে, হ্যাঁ জল, সূর্য, সানসেট, পাখি, পানকৌড়ি, জলের মাঝখানে দ্বীপ, দ্বীপে পানকৌড়িদের বাসা, বকগুলো বসে আছে, ছেলে মেয়েদের জুড়ি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমাদের তো অনেক বছর বিয়ে হয়ে গেছে, প্রকৃতি ভালোবাসা আর নেই আর কি, প্রকৃতি প্রেম দুটোই লেকের সুন্দর জায়গা, ওই জন্য প্রেমটা খুবই বেশি এখানে হয়, ভালো লাগে। প্রেমও যেমন সুন্দর প্রকৃতিও সেরকম সুন্দর আছে, তো প্রেম কি আছে যাই হোক, আমরাও এনজয় করি, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, তোমরাও এনজয় করো। তো যেটা বলছিলাম যে দেখো আমরা তো কোনো ট্রাভেল ব্লগার নই, তো হয়তো আমাদের মানে কি বলবো ফিল্মটোলজি যেটা বলে না, তো দেখানো হয়তো অনেক অসঙ্গতি থাকতে পারে, কিন্তু তাও তোমরা সাথে থেকো, পাশে থেকো, এভাবেই যেন এগিয়ে যেতে পারি। তো অনেকেই দেখছি যে ভিডিও দেখছো, বাট লাইক কমেন্ট কিছুই করছো না,
তো কমেন্ট করছো না ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট একটা লাইক করতে পারো। তাহলে যেমন ধরো তুমি বাড়িতে একটা কাজ করছো, তো তোমাকে যদি কেউ প্রশংসা করে যে জিনিসটা খুব ভালো হয়েছে তো তোমাদের ভালো লাগে। সেরকম ধরো আমি ভিডিওগুলো করছি, তো তোমরা যদি একটা লাইক দাও তো এটা কী হয়, এটা একটা এনার্জি পাওয়া যায় যে হ্যাঁ তাহলে আমি ধরো আমি ঘুরতে যাচ্ছি, আমি কিছু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও মানে আমার চোখ দিয়ে তোমরাও দেখলে বাই ফোন। তো প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পাশে যে নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই প্রেস করো, যেটা প্রতিবারে বলি আবারও বললাম। তো এরপরে আমরা যেখানে যাচ্ছি ঘুরছি সব কিছু তোমরা দেখতে পারবে, বা ডেইলি লাইফস্টাইলে সারাদিন কী করছি সেটাও দেখতে পারবে। তো বিকেল হয়ে গেছে, চা খেতে ইচ্ছা করছে, বাট এখন এখানে কোভিড সিচুয়েশনের জন্য ভিতরে চা ঢুকতে দেয় না। তো দেখি যদি পাশে এখানে চায়ের স্টল আছে আউটসাইডে, ওখান থেকে যদি খাওয়া যায়। তো একটু চাটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কি অপরূপ লেকের আঁকা বাঁকা পথ, দেখো সেই বাদামগুলো, কৌটো বাদাম, এই যে বাদামগুলো। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে বহুবার এরকম বাদাম কুড়িয়ে খেয়েছি। এটা হচ্ছে লেকের ম্যাপ, লেকের কোন দিক থেকে কোন দিক কীভাবে জলাশয়টাকে কাটা হয়েছে সেটা। তো এখানে বাইরেই এক জায়গায় চায়ের স্টল আছে, ওখান থেকে চা নিয়ে চলে এসেছি। ওখানেও দাঁড়িয়ে খাওয়া যেত, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চাটা কেড়ে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে এতটা আস্তে আস্তে, তো আমরা ভাবলাম জলের পাশে বসে খাই। লেকের পাশে বসে চা খাওয়ার অনুভূতি আলাদা আর কি। তো দেখো লেকের এখানে এক্সটেন্ডেড আর একটা পাশে জলাশয় আছে, মানে এটাকে পদ্মপুকুর বলা হয়। শরৎকাল যখন হয় এই পদ্মপুকুর পুরো পদ্ম ফুলে পুরো ভরে যায়। ভেতরে দেখো একটা ফোয়ারা লাগানো রয়েছে। এখন তো পদ্ম ফুলের সময় না, এই পদ্ম ফুল নেই, কিন্তু শরৎকালে প্রচুর পদ্ম ফুল, পলাশ ফুলের সময়। হ্যাঁ এখন পলাশ ফুলের সময়, এই যে বলতে বলতেই পলাশ হাজির। আস্তে আস্তে স্ট্রিক লাইট গুলো জ্বলে গেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি, কারণ মেয়ে বাড়িতে আছে। কানটান ভালো করে মুড়ে নিয়েছি, এদিকে দেখো টুপি পরে নিয়েছে, কারণ সত্যি লেকে এখন একটু একটু ঠান্ডা আছে। আর আমি যেহেতু সবে মাত্র শরীর খারাপ থেকে উঠলাম, মাঘের মাঝখান, আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে, কিন্তু আস্তে আস্তে টুপিটাকে আস্তে আস্তে বিদায় করছে। সেটাই মানে হুট করে বন্ধ, মানে আমি তো ভাবছিলাম পরবো না, কিন্তু তা দেখলাম যে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা, যেহেতু সবে শীতটা যাচ্ছে। আর বিশেষ করে জলের ধারে না, জলের ওপর থেকে যখন হাওয়াটা আসছে বেশ ঠান্ডাই লাগছে। তো এই সময় হঠকারিতা করা একদমই উচিত নয়, স্টাইল পরে আগে স্বাস্থ্য, যেহেতু সবে শরীর খারাপ থেকে উঠলাম, মানে সত্যি মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো দুদিনের জ্বরে। তো চলো এখন টাটা বাই বাই, গুড নাইট, যদি এখনও গুড নাইট হতে অনেক দেরি, তাও গুড নাইট। আর তোমরা প্লিজ চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, লাইক করে দিও। তো টাটা।